নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম দার্জিলিংয়ের আরও একটা নতুন ভিডিও, যেখানে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে দার্জিলিংয়ের টি গার্ডেন সম্পর্কে। দার্জিলিংয়ে ঘুরতে গেছেন অথচ চায়ের গাছ দেখতে পাবেন না, তা কখনো হতেই পারে না। একটু চোখ মেলে তাকালেই দেখতে পাবেন পাহাড়ের ঢালে ঢালে অসংখ্য চায়ের গাছ রয়েছে। দার্জিলিংয়ের চা পশ্চিমবঙ্গ রাজ্যের উৎপাদিত একটি বিশেষ প্রকারের চা। দার্জিলিং পাহাড়ের মনোরম পরিবেশে ক্যামেলিয়ার কোমল কুড়ি দিয়ে উৎপাদিত হয় এই বিশ্ববিখ্যাত দার্জিলিং চা। প্রথমবার চায়ের বাগান দেখে অনেকটা নিচের দিকে নেমে গেছিলাম। এদিকে চোখ যায় সেদিকে শুধু চায়ের বাগান আর ঘন কুয়াশা। তার মধ্যে দিয়ে আমি নিচে নেমে যেতে থাকলাম। যেহেতু আমি এবার প্রথম দার্জিলিংয়ে গেছি, তাই আমি চা গাছের পাতা দেখার জন্য খুবই উৎসুক ছিলাম। দার্জিলিংয়ের চা কালো, সবুজ, সাদা ও ওলংতে পাওয়া যায়। বেশিরভাগ ভারতীয় চা থেকে ভিন্ন ধরনের হয় এই দার্জিলিং চা। এই চা বাগানের বৈশিষ্ট্য হলো ঢালু ধরনের, অর্থাৎ ওপর থেকে নিচে জল পড়লে সেটা নিচের দিকে গড়িয়ে যায়। তাই নিচের দিকে নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে নিচে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আর বেশি নিচে নামলাম না, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে থাকলাম। মনে হচ্ছিল যেন চা বাগানের মধ্যে অনেকক্ষণ বসে থাকি, কিন্তু উপায় নেই, আরও অনেক স্পট রয়েছে যেগুলো আমাকে দেখতে হবে, হাতে সময়ের অভাব। এবার আমি যাব দার্জিলিংয়ের পরবর্তী একটি নতুন স্পটে, যেটির নাম বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের ভিডিও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আপনাদের কাছে একটা আমার অনুরোধ রইল, যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।